press the bell icon on the YouTube app and never miss another update. তোমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওর সাথে আবার দেখা। এই ভিডিওতে কথা বলতে চলে যে বিশাল কিছু টেকনিক্যাল আপডেট নিউজ নিয়ে, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও। তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিবেন। অল নাম্বার টেকনিক্যাল ভিডিও আপডেট থাকে এই ইউটিউব চ্যানেলে। একটা কথা বলি, কিছুদিন বলতে গেলে কিছু কারণবশত ভিডিও আপডেট করা যায়নি। এবার থেকে ডেইলি বেসিস কিন্তু একটা থেকে দুটো যেভাবে ভিডিও আপডেট করতাম বা ভিডিও নিয়ে আসতাম আপনাদের জন্য বা তোমাদের জন্য, অবশ্যই ভিডিও এবার থেকে এই ইউটিউব চ্যানেলে ডেইলি বিশেষ ভিডিও দেখতে থাকবো। তো আজকে সব থেকে সুপার হিট তো প্রথমে চলে আসছে ইনফিনিক্স এর তরফ থেকে। ইনফিনিক্স ইয়ারবাড লঞ্চ করেছে, যেখানে 31st জুলাই বলতে গেলে আমরা ফ্লিপকার্টে দেখতে পেয়ে যাবো, যেটা দাম 1499 টাকা দাম করেছে, যেটা কাফি বলতে গেলে রিয়েলমি অথবা রেডমি ইয়ারবাড়ের মতো সেম টু সেম লুক বা স্টাইল। অবশ্যই তার হয়তো আমরা আনবক্সিং দেখতেও পাবো ইউটিউব চ্যানেলে। তো নেক্সট খবর থাকছে আইফোনের তরফ থেকে, কারণ আইফোন রিসেন্টলি ইন্ডিয়াতে স্টার্ট করে দিয়েছে আইফোন 11 এবং আইফোন 12 সিরিজ, যেটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হবে। ভালো করে জানি আমরা যে কিছুদিন আগে চায়নার সঙ্গে যে ইন্ডিয়া যে বিশাল বড় ঝামেলা হয়েছিল, বাট ঝামেলা যে হয়েছে তার কারণ কিন্তু বলতে গেলে ইন্ডিয়াতে আইফোন ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে গেছে, যেটা 11 ভার্সন অথবা 12 সিরিজের যেসব ফোনগুলো আইফোনের হবে খুব কম দামে কিন্তু আমরা আশা করি পেয়ে যাবো ইন্ডিয়া থেকে। কারণ যেহেতু কস্টলি অনেক কম খরচা হবে, কারণ যেহেতু আমাদের ভারতবর্ষতেই তৈরি হচ্ছে এই আইফোন। নেক্সট চলে আসছি বলতে গেলে আমাদের কনফিউশন ব্র্যান্ড, যেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ড। কারণ রিয়েলমির প্রত্যেকটা মডেল এমনভাবে লঞ্চিং করে, যেমন বলতে গেলে আমরা দেখি কনফিউশন হয়ে যায় কোনটা কী সেট। বাট ঠিকই রিয়েলমি রিসেন্টলি বলতে গেলে লঞ্চ করেছে রিয়েলমি C11, যেটা 2 সপ্তাহ হয়েছে ফার্স্ট সেলে রিয়েলমি স্টোর অথবা রিয়েলমি সাইট থেকে, এবং তার সঙ্গে ফ্লিপকার্ট থেকে যদি বলা যায় জাস্ট 2 মিনিটে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে 1.5 লাখ অ্যাবাভ কিন্তু ফোন সেল হয়েছে। কিন্তু তারই বলতে গেলে নেক্সট যেটা লঞ্চ হচ্ছে, যেটা হচ্ছে C15, এই ফোনটা কিন্তু বলতে গেলে আমরা আশা করি দেখতে যাবো ইন্ডিয়াতে ঠিক বলতে গেলে আগস্টের মিডিল অথবা সেকেন্ড উইকের দিকে, যেটা ইন্দোনেশিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। সেটাতে কিন্তু 6000 ব্যাটারি এমএস, তার সাথে বলতে গেলে খুব বলতে গেলে ভালো ফুল HD ডিসপ্লে দেখতে পাবো, এবং যেখানে বলতে গেলে আশা করা যাচ্ছে যেখানে G35 হলিও প্রসেসার থাকবে, তার সঙ্গে বেটার ফিচার্স তো আসবে। যখন লঞ্চ হবে তখন তার ডিটেলস অবশ্য জানাবো। তার সঙ্গে রিয়েলমির নেক্সট বলতে গেলে আরও একটা সিরিজ নিয়ে আসছে, যেটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে, সেটা আমাদের ইন্ডিয়াতে ঠিক বলতে গেলে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দিকে আমরা দেখতে পারি, যেটা হচ্ছে V5 সিরিজ, মানে V সিরিজের ফোন আসছে রিয়েলমির। কারণ রিয়েলমি বলতে গেলে কাফি বলতে গেলে কনফিউশন আমাদেরকে করে দিচ্ছে, এই কারণেই বললাম। কারণ রিয়েলমির বলতে গেলে যেমন কিছুদিন আগে লঞ্চ করেছে Realme 6i, যেটা আমরা 31st জুলাই কিন্তু আমরা ফ্লিপকার্টে এর ফার্স্ট সেল অথবা রিয়েলমির সাইটে কিন্তু এর ফার্স্ট সেল দেখতে পাবো, এটা প্রথমে কিন্তু ওই দিনকে সেল আছে। তার কিন্তু Realme 6 যখন লঞ্চ করেছিল এবং 6 Pro 6i সেম টু সেম মডেল বা সেম টু সেম লুক, আমরা মানুষরা বা আমরা যে কেউ ওই সব ফোন কিন্তু দেখলে কনফিউশন হয়ে যাবো যে কোনটা কী ডিভাইস বা কোনটা কী মডেল আছে। ফোন দেখলে আশা করি বোঝা মুশকিল আছে, যদি সেটিংস দেখি তবে গিয়ে কিন্তু আশা করি বুঝতে পারবো কোনটা 6 কোনটা 6i কোনটা 6 Pro। তো এই ছিল কিন্তু আজকের টেক নিউজ। যদি টেক নিউজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম অল্প অল্প কিছু টেকনিক্যাল নিউজ পার ডে ডেলি বেসিস একটা থেকে দুবার ভিডিও আপডেট করবো। এতক্ষণ অমিত বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, জয় হিন্দ, জয় ভারত।